বিএনপির কাছে জনগণকে স্বপ্ন দেখানোর কিছু নেই দুঃখজনক পরাজয়ের সংখ্যায় তারা নির্বাচনে আসতে ভয় পাচ্ছে বলেছেন রংপুরে আইসিটি প্রতিমন্ত্রী পলক বিগত সময়ে দুর্নীতি সন্ত্রাস খুন লুটপাট অপরাজনীতি ছাড়া বিএনপি জনগণকে কিছু দিতে পারেনি মন্তব্য করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এমপি বলেছেন নির্বাচনে ভরাডুবির সংখ্যায় বিএনপি নির্বাচনে আসতে চাইছে না রংপুর নগরের নয়নং ওয়ার্ডস্থ খালি বিল এলাকায় ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার হাইটেক পার্কের নির্মাণ কাজের ফলক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি তারা শুধুমাত্র এই বাংলাদেশকে উপহার দিয়েছে দুর্নীতি সন্ত্রাস এবং অপরাজনীতি অপসংস্কৃতি এবং খুন দুর্নীতি লুটপাট এই ছাড়া তো বিএনপি আমাদের দেশের মানুষকে কোনো কিছু উপহার দিতে পারেনি দেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে মেধা নির্ভর অর্থনীতিতে যাওয়ার জন্য হাইটেক পার্ক হবে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের চালিকা শক্তি বলে জানান প্রতিমন্ত্রী পলক এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক নির্মাণের ফলক উন্মোচন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি খালিশাগুড়ি বিল এলাকায় ভারতীয় লাইন অব ক্রেডিটের অর্থায়নে একশো সত্তর কোটি টাকা ব্যয়ে দশ একর জমির উপর ডক্টর এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে